হ্যালো ফ্রেন্ডস, আমরা যারা যারা ভেস্টিজ করি অর্থাৎ ভেস্টিজিয়ান, তারা তারা কোন কোন প্রোডাক্টগুলো নিজেরা ইউজ করব এবং আমাদের পরিচিত মানুষদেরকে বলবো সেফ থাকার জন্য করোনা ভাইরাসের হাত থেকে। স্টে সেফ ফ্রম করোনা ভাইরাস, আমরা অনেকেই জানি কীভাবে ফ্রিকোয়েন্টলি হ্যান্ড ওয়াশ ইউজ করতে হবে, মাস্ক ইউজ করতে হবে এবং পরিষ্কার থাকতে হবে, কেউ হাঁচি কাশি করলে তার থেকে দূরত্ব মেনটেন করতে হবে। কিন্তু তার সাথে সাথে কিছু সাপ্লিমেন্টও আমাদের দরকার আছে, পাঁচটা সাপ্লিমেন্ট যেগুলো এই ভাইরাস থেকে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করবে। সেটা হচ্ছে অ্যালোভেরা, আমলা, স্পাইলোনা, ননি, কোলেস্ট্রাম। এর মাঝখানে ফ্রেন্ডস আমি একটা আরেকটা পোস্ট দিচ্ছি, দেখুন এই পোস্টটায় যেখানে বলছে যে কোনো তিনটে নিতেই হবে, সেই তিনটে আমরা একটু দেখে নেব। হ্যালো ফ্রেন্ডস, আমরা একটা জিনিস এটা দেখে নেব, ননি এবং আমলা কম্পালসারি থাকবে। আমলা ননির সঙ্গে আমরা নিতে পারি যে কোনো একটা প্রোডাক্ট, নিম নিতে পারি, সি বাকথর্ন নিতে পারি, কোলেস্ট্রাম নিতে পারি, স্পাইলোনা নিতে পারি। তা এইভাবে যদি আমরা দেখা যাচ্ছে যে মিনিমাম এই তিনটে প্রোডাক্ট ভেস্টিজের আমরা নিই, তাহলে কিন্তু করোনা ভাইরাসের হাত থেকে অনেকটা সেফ থাকার ব্যাপার থাকবে। আর তাছাড়া আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন দূরত্ব এবং যেগুলো বলা হচ্ছে। থ্যাংক ইউ।